সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জিরি বইকথনে। পাঞ্জিরি বইকথনে আমরা এবার মেলায় প্রকাশিত বইগুলো থেকে বাছাই করা বইগুলোর পেছনের গল্প তুলে ধরবো লেখককে সাথে নিয়ে লেখকের বয়ানে। বই পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন, এই স্লোগান নিয়ে প্রকাশনা শিল্পে 1994 সাল থেকে অবদান রেখে চলেছে পাঞ্জিরি। পাঞ্জিরির লেখক তালিকায় আছেন দেশের স্বনামধন্য শিক্ষাবিদ, গবেষক, খ্যাতিমান ও জনপ্রিয় লেখকবৃন্দ। পাঞ্জিরি এখন দেশের বাইরে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়ায় নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে। প্রকাশনা ও মুদ্রণ শৈলীতে বিশ্বমান বজায় রাখতে বদ্ধপরিকর পাঞ্জিরি। আজ আমাদের সাথে আছেন একজন প্রখ্যাত কথাসাহিত্যিক, শিশু সাহিত্যিক, কবি এবং সংগঠক এবং আমাদের খুব প্রিয় মানুষ, প্রিয় রফিকুল রশিদ ভাই। রফিকুল রশিদ ভাই কেমন আছেন? পাঞ্জিরি থেকে প্রকাশিত হচ্ছে আপনার বই, শিশুদের জন্য বই, ভূতের যত ভয়। এই বইটি নিয়ে যদি জানতে চাই আপনি কেমন আছেন সেটা আগে বলেন, তারপর বলেন বইটি কিভাবে লেখা হলো। আমি ভালো আছি, অশেষ ধন্যবাদ পাঞ্জিরি এরকম একটি আয়োজন করেছে। খবরটি কয়েকদিন আগে আমার জানার সুযোগ হয়েছিল, খুব ভালো লাগছে আজকে পাঞ্জিরির সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার সুযোগ পেয়ে, এবং আপনাকেও ধন্যবাদ এমন একটি জায়গাতে আমাকে আহ্বান জানিয়েছেন এই জন্যে। ভূতের যত ভয়, আসলে ভূত আছে কি নেই তা নিয়ে তর্কের তো শেষ হয়নি, আজও হবেও না কখনো, কারণ ভূতের অবস্থানটি তো আমরা যতই বলি তেঁতুল গাছের মাথায়, আমরা যতই বলি যে ওই পুরনো গোয়াল ঘরের ভেতরে বা রাজপ্রাসাদের ভেতরে, তা তো নয়। ভূতের জন্ম হয়, ভূতের বেড়ে ওঠা, এই সব কিছু তো ঘটে আমাদের ভূত প্রীতি এবং ভূত ভীতির যে জায়গাটি খুব শৈশব থেকে আমাদের মানুষ জগতে ছড়িয়ে দেওয়া হয় সেই জায়গাটা থেকেই, সেখানেই ভূতের জন্ম, সেখানেই ভূতের বেড়ে ওঠা, আর সেখান থেকে ভূত ডালপালা গজায়, চারিদিকে ছড়িয়ে পড়ে, নানান রকমের কেচ্ছা রটানো হয় ভূতকে নিয়ে। আসলে আমি নিজেও ভূত প্রেত নিয়ে এত গবেষণা করে দেখিনি, তবে লক্ষ্য করেছি ছোটদের প্রিয় একটি প্রসঙ্গ ভূতের প্রসঙ্গ, ভূতের গল্প শুনতে ভালোবাসা, সে আমারও শৈশবে ছিল। আমি এখন খুব জ্ঞানীগুণী ভাব দিচ্ছি, হয়েছি নানা রকমের যুক্তির কথা শিখেছি, বিজ্ঞান মনস্কতার কথা তুলছি বটে, কিন্তু ভূতের ভয় পাইনি এমন শিশুবেলা কাটিয়েছি সে কথা বললে দিব্যি মিথ্যে কথা বলাই হবে, আমি সেটা বলতে চাইনি। এবং এখনো আমাদের ছেলেমেয়েরা, আমার সন্তানেরা, আমার নাতিপুতিরা, তারা ভূতের গল্প শুনতে ভালোবাসে। এত যে বিজ্ঞানের যুগ, এত যে আধুনিকতার যুগ, এত যে নতুন নতুন বিজ্ঞানের ডাইমেনশন তাদের সামনে এসে হাজির হয়েছে, তবু ভূত তার পিছু ছাড়ে না, ভূতের গল্প শুনতে সবাই ভালোবাসে। এই ভালোবাসার জায়গাটা ধরেই আমি আমার খুদে পাঠকদের সামনে ভূতের ভয়টাকে জয় করবার জন্যে গল্প রচনা করেছি। আমি খুব কৃতজ্ঞ পাঞ্জিরির কাছে। পাঞ্জিরি এর আগে আমার আরেকটি গল্প উপন্যাস বের করেছিল, কিশোর উপন্যাস, সেটাও ছিল ভূত নিয়েই, সেখানে ভালো ভূতের কাণ্ড যত। আমি দেখাতে চেয়েছি যে ভূতের মধ্যেও ভালো আছে, ভূতের মধ্যেও মন্দ আছে। তো ভালো ভূত মানুষকে দিয়ে ভালো ভালো কাজ করিয়ে নেয়, এইরকম ভূতের সাথে সঙ্গ থাকা, বন্ধুত্ব থাকা, গুলতারি মারা, আড্ডা দেওয়া, সেটা মন্দ নয়। আমি ভালো ভূতের কাণ্ড যত সেই বইতে এইটা দেখিয়েছিলাম। আর এবার ভূতের যত ভয়, না এবারের ভূতটি একেবারে আধুনিক ভূত, একালের ভূত, সাম্প্রতিক কালের ভূত, সে হলো করোনা ভূত। কেন করোনাকে ভূত বলছি? এই ভূত তো দেখা যায় না, ছোঁয়া যায় না, অথচ এমন করে হানা দিল। আজকের দিনে আমাদের সাহস বেড়ে গেছে, আমরা তৃতীয় ধাপ অতিক্রম করছি, তাও আমরা মুখে মাস্ক ব্যবহার করছি না, আমরা স্বাস্থ্যবিধি মানছি না, একেবারে ভয় ডরহীন অবস্থায় রাজধানীর প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছি, আড্ডাই আর কি সবই চালাচ্ছি। কিন্তু প্রথম দিকে কিন্তু ভূতের ভয় পেয়েছিল, মানে করোনা ভূতের ভয় আমাদের পেয়ে বসেছিল, এখানে যাওয়া যাবে না, এ কথা বলা যাবে না, ওখানে যাওয়া যাবে না, নানা রকমের। আমি ভূতের যত ভয় নামের এই কিশোর উপন্যাসটিতে মামা ভাগ্নের গল্প বলেছি। একজন মূল চরিত্র যে কিশোরটি, সেই কিশোরটি তার মামা একজন ডাক্তার, তিনি মোটেই ভূত প্রেতে বিশ্বাস করেন না, বরং ভাগ্নেদের বুকের মধ্যে ভূত বিরোধী চেতনাকেই তিনি ছড়িয়ে দিতে সর্বদা সচেষ্ট থাকেন। পাঞ্জিরি বই কথনে আপনি পাঠকদের জন্য কিছু বলেন, যারা এই খুদে পাঠকরা
মানে একটি ব্যাপার তো খুব পরিষ্কার যে আপনার যারা পাঠক, শিশুদের কথা বলছি আমি, তারা নিজেরা বই কিনতে পারে না, তাদের বই তো তাদের বাবা মাকে কিনে দিতে হয়, ফলে তাদের অনুরোধের হ্যাঁ, সাথে যদি আপনি কিছু বলেন। আজকের দিনে তো বই বিমুখতা তৈরি হয়েছে। আমরা বড়রাই বই পড়তে চাইছি না, ছোটরা বই পড়বে কেন? বই পড়ার যে আনন্দ, সেই আনন্দের জায়গাটি ধরিয়ে দেবার দায় কিন্তু রয়েছে অভিভাবকদের। এখন সেই অভিভাবকের ব্যক্তিগত রুচিটা কেমন, শিক্ষাটা কেমন, সংস্কৃতি বোধটা কেমন, সেইগুলোর উপরেই তো নির্ভর করছে তার সন্তানের হাতে তিনি কি তুলে দেবেন, কোন পথে যেতে শেখাবেন। তো আজকের এই অনুষ্ঠান আমাদের যে সমস্ত অভিভাবকেরা দেখছেন, তাদের কাছে আমার সবিনয় অনুরোধ যে আপনার শিশুটিকে শিশুর মনোবিকাশের স্বার্থে তার ক্লাসের বই পড়ার পাশাপাশি আমরা যে বই পড়তে ছোটবেলায় বাবা মা নিষেধ করতেন, এখন তার বাবা মারা নিষেধ করেন না, ভাব আপনারাও নিষেধ করবেন না, বই পড়তে বলবেন, ক্লাসের বইয়ের বাইরে অসংখ্য বই পড়তে বলবেন, যত বই সে পড়বে তত তার দুনিয়াতে একবার জানালা খুলবে, দরজা খুলবে, কাজেই বই পড়াতে উদ্বুদ্ধ করুন। তবে কোন বই, সেই কোন বইটি বাছাই করবার ক্ষেত্রে আমি খুব অভিভূত হয়েছি পাঞ্জেরির বিন্যাস রীতিটা দেখে। বয়সের ভেদ রেখে পাঞ্জেরি তার বই নির্বাচন করবার সুযোগ রেখেছে, ক্লাসের ভেদ রেখে মানে কোন শ্রেণীর সে ছাত্রছাত্রী সেই দিকে বিবেচনায় রেখে তাদের যেন বা একটা বড় একটা বিশ্ববিদ্যালয় চালানোর জন্য তারা যেন সিলেবাস প্রণয়ন করেছেন। আমি সত্যিই বলছি আমার প্রকাশক পাঞ্জেরির প্রতি কৃতজ্ঞতা, এই জায়গাগুলো এভাবে তারা ধরে নিয়ে এসেছেন। সেই জন্য পাঞ্জেরি যখন সৃজনশীল প্রকাশনায় আসে তখন থেকেই আমি তাদের সাথে আছি, তাদের কাজের সাথেও আছি, কিন্তু দিন যত যাচ্ছে আমি তত মুগ্ধ হচ্ছি, বিশেষ করে শিশু কিশোরদের জন্য তাদের যে প্রকাশনা সেই জায়গাটিতে আমার অধিক মনোযোগ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সাথে নিশ্চয়ই অন্য কোনো আয়োজনে আর অনেক কথা হবে। পাঞ্জেরি বইকথনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পাঞ্জেরি বইকথনে আজ থামছি এখানেই। এই আয়োজনটি একযোগে প্রচারিত হচ্ছে পাঞ্জেরি, PBS, রকমারি, ঢাকা টাইমস এবং শিমুল সালাউদ্দিনের ফেসবুক পেজ থেকে। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আসুন রই বইয়ের সাথে।